জয়পুরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের পদচারণায় মেলা হয়ে ওঠে প্রাণচাঞ্চল্য। মেলায় স্থান পায় 5টি স্টল, যেখানে থরে থরে সাজানো হয় শাকসবজি ও ফলমূল দিয়ে, যার ওপরে নামও লিখে দেওয়া হয়েছে যাতে সহজে চেনা যায়। তবে এসব শাকসবজি বা ফলমূল শুধু দেখা কিংবা বিক্রির জন্য নয়, পাঠ শেখানো আর কোনটির পুষ্টিগুণ কি তা জানার জন্যই এই আয়োজন। যে শিক্ষার্থীগণরা এ সকল ফলমূল সম্পর্কে জানে না, তাদের এ সকল ফলমূল সম্পর্কে জানিয়ে দিতে এবং হাতে কলমে এগুলো আমরা শিক্ষা গ্রহণ করছি। এখানে আমরা বিভিন্ন ধরনের শাক রেখেছি, যেমন যেমন পাট শাক, কলমি শাক, গিমা শাক, ঢেকড়া শাক, পুদিনা পাতা, লাল শাক, কচু শাক সহ 5 রকমের আমরা আইটেম রেখেছি। আমরা ফলমূল সম্পর্কে জানবো এবং শিখব। এখানে আছে কাঁঠাল, লিচি, জাম, তাল, ড্রাগন, কমলা, বাদামি, আর ওখানে আছে তেঁতুল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শাকের স্টলে রাখা হয়েছে চামঘাস, বতা শাক, জগন্নাথ শাক, কলমি সহ আরো কয়েক প্রকার শাক। আর সবজির স্টলে আছে আলু, বেগুন, পটল, ঢেঁড়স, কাঁচাকলা সহ অন্তত 20 রকমের সবজি। এছাড়াও ফলমূলের স্টলে আম, কাঁঠাল, তাল, আপেল, আঙুর সহ হরেক রকমের ফলমূল রয়েছে। স্বাস্থ্য মেলা এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের শাকসবজি, ফলমূল সম্পর্কে জানতে পারছি যা আগে হয়তো দেখিনি, যেমন ঢেঁকি শাক, পালং শাক ইত্যাদি সম্পর্কে জানতে পারছি। আবার অনেক ফল রয়েছে যেগুলো আগে হয়তো খুব দেখিনি, সেগুলো এখানে দেখতে পারছি, সেগুলো সম্পর্কে জানতে পারছি, তাই এখানে এসে খুব ভালো লাগছে। এখানে আমি কয়েকটা স্টল ঘুরে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই স্বাস্থ্য মেলায় কোমলমতি বাচ্চারা যে শিক্ষাগুলো গ্রহণ করতেছে, পাঠ্যপুস্তকের আলোকে যে শিক্ষাগুলো আসতেছে, এগুলো হাতে কলমে শিক্ষা দেওয়ার যে একটা প্রক্রিয়া সরকার এ প্রক্রিয়াটা চালু করছে, এটা তার হাতে কলমে প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। আয়োজকরা বলছেন, নতুন শিক্ষা কারিকুলামে স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় শেষে একটি স্বাস্থ্য মেলা আয়োজন করার কথা উল্লেখ রয়েছে, আর শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যই এমন উদ্যোগ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী ক্লাস 6 এর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পাঠ সংশ্লিষ্ট একটা অনুষ্ঠান আছে, সেটাকে বলে স্বাস্থ্য মেলা। এই স্বাস্থ্য মেলাটার আজকের আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার আমাদের শিক্ষার্থীদের সকল ধরনের ফলমূল শাকসবজি সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের পাঠে এটা অংশগ্রহণ করাই দিয়েছেন এবং সবাই যেন পরিচিত হয় এই পাঠ থেকে, এই জন্য আজকের এই মেলাটি আয়োজন করা হয়েছে। তেঘর উচ্চ বিদ্যালয়টি 1924 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা 450 জন। সময় সংবাদ, জয়পুরহাট।